जय श्री कृष्ण राधे राधे। नमस्कार समस्त भक्तरा माताजीरा, जय श्री कृष्ण चैनल थेके आमी सुजित नाहा आज उपस्थित हुएछी जे भगवान श्री कृष्णेर प्रणाम मंत्र की तारी संक्षिप्त विवरण दिए। श्री कृष्णेर प्रणाम मंत्र शास्त्रे अनेकगुलो प्रणाम मंत्र आछे, किन्तु जेटा खूब प्रचलित एवं सहज भावे आपनारा शिखते पारबेन सेई प्रणाम मंत्र निये आज आमी हाजिर हुएछी। শুনুন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। এই মুহূর্তে কোন ভক্ত এবং মাতাজিরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার এই জয় শ্রীকৃষ্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ বাংলায় ভাষায় যে ধর্মের কথা এত সহজ এবং সুন্দরভাবে আপনারা কোনো চ্যানেলে শুনতে পারবেন না। আমার কথাগুলো শুনুন তাহলে দেখবেন প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা মন্ত্র আপনারা খুব সহজভাবে শুনতে পারবেন। তাহলে শুনুন খুব সহজ এই জয় শ্রীকৃষ্ণের যে প্রণাম মন্ত্র, প্রণাম মন্ত্র শুনুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আরেকবার শুনুন শ্রীকৃষ্ণের যে প্রণাম মন্ত্র, খুব সহজ, যেটা আপনারা সবসময় মনে রাখতে পারবেন। প্রয়োজনে আপনারা খাতা পেন নিয়ে লিখে নিন, মুখস্থ করে রাখুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই কৃষ্ণের প্রণাম মন্ত্র আপনারা কৃষ্ণকে যখনই প্রণাম করবেন, যেভাবেই প্রণাম করবেন, সষ্টাঙ্গে প্রণাম করুন, কেউ মাথা ঠুকে প্রণাম করুন বা হাত জোর করে প্রণাম করুন, যদি প্রণাম মন্ত্র আপনারা আগে না বলেন তাহলে কৃষ্ণের প্রণাম কোনো কাজে আসবে না, সঠিক হবে না। তাই যখনই কৃষ্ণকে প্রণাম করবেন এই প্রণাম মন্ত্রটা আগেই বলবেন, তাহলেই প্রণামের সার্থকতা সম্পূর্ণ সিদ্ধি হবে। এবার আসি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের শুদ্ধ অনুবাদ। হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু, সিন্ধু মানে সাগর, যার কোনো কোল কিনারা নেই, অথই সাগরের মতো এই শ্রীকৃষ্ণ পরম করুণাময়। তুমি দীনবন্ধু মানে হত দরিদ্র গরিব সবার বন্ধু শুধু তুমি। তুমি গোপেশ্বর মানে গোপীদের ঈশ্বর, যে বৃন্দাবনে যত গোপী আছে তাদের ঈশ্বর। গোপিকা কান্ত রাধা কান্ত মানে তুমি শ্রীমতী আমার এই রাধারানীর প্রেম সম্পদ, তাই তোমার চরণে আমি শত শত প্রণাম নিবেদন করি। এই হলো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের উত্তর অনুবাদ। আপনারা খুব সহজভাবে শুনতে পারেন এবং এটাই খুব সহজ মন্ত্র। আরো সংস্কৃত শুদ্ধ ভাষার মন্ত্র হলো শ্রীকৃষ্ণকে এটাই প্রণাম। তাই আপনারা যখনই শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন এই মন্ত্রটা উচ্চারণ করে নেবেন, তাহলে সঠিক একদম পারফেক্ট আপনাদের শ্রীকৃষ্ণের প্রতি প্রণাম হবে। তাই আসুন আপনারা এই সবসময় কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা করুন, সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার করে আপনারা সংসার জীবনে সুখী থাকুন। আর একবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, সবসময় মহামন্ত্র জপ করুন। এই শ্রীকৃষ্ণ চ্যানেল থেকে এই পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের কৃষ্ণ কৃপাহী কেবলম আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন, সংসার পরিজন নিয়ে সবাইকে নমস্কার। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।